আমরা দেখি যে প্রতিটি সিগারেটের প্যাকেটে একটা ভয়ঙ্কর একটা ছবি দিয়ে ধূমপান মৃত্যুর কারণ বড় করে লেখা থাকে। তো এর চেয়ে আর কি হতে পারে? তাও তো মানুষ ধূমপান করতেছে, এইটাকে তো তারা পাত্তাই দিচ্ছে না। স্যার, সব মিলিয়ে আপনার ধূমপানের জন্য আসলে অনেকগুলো জিনিস জড়িত। এক নম্বর হচ্ছে যে এইটা কিন্তু এর সাথে একটা অর্থনীতি জড়িত আছে, ইকোনমিক দিকটা দেখতে হবে। কারণ এর সাথে একটা বড় ধরনের ইকোনমির একটা রিলেশন আছে, যেখানে অনেকে চাকরি করে, জব আছে, অনেকটা রেভিনিউ তৈরি হয়। কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আসলে সবই তো ক্ষতিকর। যেমন এখনকার দিনে মানুষ মাস্ক পরে ঘোরে না, তারপরেও সচেতনতা করতে হবে। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু সরকারি পর্যায়ে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে, যে যারা ধূমপান করবে অ্যাটলিস্ট প্রকাশ্যে তাদেরকে কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যেটা বললাম, কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিংয়ের কোনো বিকল্প নাই, যেটা স্মোকিং সেসেশন ক্লিনিক বা এই জাতীয় ক্লিনিকের মাধ্যমে বারবার বলতে হবে। আসলে বড় করে যতই লেখা থাক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা যদি একটা পানির বোতল খাই অথবা একটা জুস খাই অথবা একটা কোক খাই, অনেক কিন্তু জিনিস লেখা থাকে, আমরা কিন্তু কখনো পড়ি না। কাজেই এটা সবাইকে উৎসাহিত করতে হবে, বারবার উৎসাহিত করতে হবে। আজ না হোক কয়েকদিন পরে হবে। আগে তো লেখা থাকতো না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন লেখা থাকে। আগে কোনো সিনেমাতে বা কোনো বাংলা সিনেমায় কিন্তু লেখা থাকতো না যে ধূমপান ক্ষতিকর, এখন কিন্তু পরিষ্কার লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইয়া ক্যান্সার রোগের অন্যতম কারণ। কাজে এইভাবে মানুষকে বারবার উৎসাহিত করতে হবে, বারবার কাউন্সিলিং করতে হবে। কখনো আমাদের বিরক্ত হলে হবে না, আমাদের কখনো এটাতে নিরুৎসাহিত হলে হবে না, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তাতে দেখা যাবে যে একটা বিশাল গ্রুপ এবং তাদের পরিবার এই ধূমপান থেকে রক্ষা পান। স্যার, এই ক্ষেত্রে যারা ধূমপায়ী তাদের একটা কথা হচ্ছে যে ধূমপান তাদেরকে মানসিক প্রশান্তি দেয়, তাদেরকে টেনশন থেকে মুক্ত রাখে, এটা আসলে কতটুকু যৌক্তিক? স্যার শুনেন, কিছু কিছু জিনিস আছে যেগুলি সাইকোলজিক্যাল কিছু এফেক্ট হয়। এটা তো আপনারা জানেন যে ধূমপানে যে নিকোটিন থাকে সেটা একটা স্টিমুলাস হিসাবে কাজ করে। আচ্ছা, আমরা যখন কোনো দুশ্চিন্তায় থাকি, যখন টেনশনে থাকি, আমরা ইনস্ট্যান্ট একটা রিলিফ পেতে পাই টেনশন থেকে, তখন এইটা কিছুটা শান্তি দেয়। কিন্তু এইটার কিন্তু বিকল্প অন্যান্য পদ্ধতিও আছে, যেমন রিল্যাক্সেশন থেরাপি, তারপর ইয়োগা, মেডিটেশন, সেখান থেকেও ফিরে আসা যাবে। দুই নম্বর হচ্ছে পিয়ার প্রেশার। অনেকে বন্ধুরা করে, সে বলে আরে ধূমপান কর। দুই নম্বর হচ্ছে অনেকের দেখা যায় যে তার পার্টনারও তাকে উৎসাহিত করে। কাজে এই জিনিসগুলি বা এই ধরনের আমরা বলবো কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে, যে আসলে এগুলি খুব একটা সাময়িক হয়তো প্রশান্তি দিবে কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে যাবে।